চিট ফান্ড মামলায় ফ্যালকন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের দুই ডিরেক্টরের বিরুদ্ধে হুলিয়া জারি করল সিবিআই। তদন্ত শুরু হওয়ার পর থেকেই বহরমপুরের বাসিন্দা মনিরুল ইসলাম এবং রাজস্থানের বাসিন্দা ইন্দ্রজিৎ সিং জাট এই দুই ডিরেক্টর ফেরার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও এই দুজন সিবিআই দপ্তরে হাজিরা দেননি, তাই তাদের খোঁজ পেতে হুলিয়া জারি করল সিবিআই। অভিযোগ, ওই চিটফান্ড সংস্থা শুধু এরাজ্য নয়, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ থেকে কয়েকশো কোটি টাকা বেআইনিভাবে তুলেছে। অন্যদিকে বেআইনি কয়লা পাচার কাণ্ডে সিবিআই তদন্ত শুরু করার পর সুবিধা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএল এর। সিবিআই সূত্রে খবর, আগে কয়লার বাজারের একটা বড় অংশ দখলে ছিল একাধিক কয়লা মাফিয়ার, তারাই বিভিন্ন খরিদ্দারের কাছে কয়লা সরবরাহ করত। কিন্তু সিবিআই তদন্ত শুরু করার পর থেকেই একাধিক কয়লা মাফিয়া ফেরার, কেউ কেউ গা ঢাকা দিয়েছে। এই অবস্থায় ইসিএল এর কয়লা সরবরাহ 46% থেকে বেড়ে হয়েছে 73%। কয়লার বুকিং বাবদ টাকার পরিমাণ 478 কোটি টাকা বেড়েছে। বেআইনি কারবারিদের থেকে না কিনে এখন ইসিএল এর থেকেই কয়লা কিনছে ব্যবসায়ীরা। সম্প্রতি ইসিএল এর কাছ থেকে সিবিআই জানতে চায় তাদের তদন্তের কি প্রভাব পড়েছে কয়লা ব্যবসায়। সেই সূত্রে ইসিএল রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, তাতেই ব্যবসা বৃদ্ধি নিয়ে এই রিপোর্ট দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। সূত্রের খবর, এই রিপোর্ট আসানসোল সিবিআই কোর্টে জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে ড্রাইভ ইন ভ্যাকসিনেশন চালু করলো কলকাতা পুরসভা। আজ দক্ষিণ কলকাতার এক শপিং মলে এই টিকাকরণ কর্মসূচি চালু করা হয়েছে। এই ব্যবস্থায় কোউইন অ্যাপে নাম নথিভুক্ত করে গাড়ি নিয়ে শপিং মলে এলে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন গ্রাহক গাড়িতেই বসে থাকবেন, তাকে সেখানেই ভ্যাকসিন দেওয়া হবে। এরপর পার্কিং লটে আধ ঘন্টা বিশ্রাম নিতে পারবেন গ্রাহক। যদি তিনি অসুস্থ বোধ করেন তাহলে পুরসভার চিকিৎসককে দেখানোর সুবিধাও থাকছে। কোভিডকে পর্যদস্ত করার জন্য, করোনাকে আটকানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবং কলকাতা পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যাকসিনেশন করা হচ্ছে। এবারে এক অভিনব পন্থা অবলম্বন করলো কলকাতা পুরসভা। কলকাতার কোয়েস্ট মলে তারা কিন্তু যারা এখানকার যারা গাড়ি নিয়ে আসবেন, কোইন অ্যাপের মাধ্যমে যারা রেজিস্টার করবেন, তাদেরকে কিন্তু এখানে ভ্যাকসিন দেওয়া হবে। আমরা সরাসরি কথা বলে নেবো ববি হাকিমের সঙ্গে, তিনি কিন্তু গোটা বিষয়টি উদ্বোধন করলেন এবং গোটা বিষয়টি সম্বন্ধে জেনে নেবো ঠিক কী পদ্ধতি অবলম্বন করলেন। এখানে হচ্ছে যে আপনার গাড়ি নিয়ে আসবেন, আমাদের হেলথ ডিপার্টমেন্ট ভ্যাকসিন দিয়েছেন, উডল্যান্ডস আমাদের ডাক্তার দিয়েছেন, আর আমরা ভ্যাকসিনেটর দিয়েছি কলকাতা কর্পোরেশনের তরফ থেকে। অর্গানাইজেশনটা কলকাতা কর্পোরেশন করছে, যারা অ্যাপের মাধ্যমে যারা অ্যাপ্লাই করবেন তাদের আমরা এই ডেট আর স্লট দিয়ে দেবো। তারা গাড়ি নিয়ে আসবেন, এসে গাড়িতেই বসে থাকবেন, আমাদের ভ্যাকসিনেটাররা তাদের ভ্যাকসিন দিয়ে দেবেন। তারপর তাদের আধ ঘন্টা পার্কিং লটে বসে থাকতে হবে। যদি দেখা যায় যে কারোর শরীর খারাপ, তাকে বেরোতে হবে না, তাদের ওই পার্কিং যে লাইটটা আছে ওটা জ্বালিয়ে দিলেই আমাদের ডাক্তার বুঝে যাবে যে কিছু সমস্যা আছে, তখন তাকে গিয়ে অ্যাটেন্ড করবেন। আর যদি আধ ঘন্টার মধ্যে কিছু না হয় তো উনি নিয়ে বেরিয়ে চলে যাবেন। এখানে অ্যাম্বুলেন্সও আছে, যদি কোনো সিরিয়াস হবে না, এখনও পর্যন্ত আমরা এত লক্ষ মানুষকে দিয়েছি কারোর হয়নি, যদি বাইচান্স কারোর যদি হয় তাহলে অ্যাম্বুলেন্সে করে আমরা তাদের হসপিটালে স্থানান্তরিত করব। মোট কতজনকে দেওয়া হবে প্রত্যেকদিন লক্ষ্যমাত্রা? এটা এটা 400 লোক রোজ 400 এখানে চালু করছি। এরপরে আমরা অন্য অন্য জায়গায় দেবো। কালকে আপনি দেখেছেন যে আমরা হুইল ভ্যাকসিনেশন অন হুইল সেটাও চালু করেছি, আজকে ড্রাইভ ইন ভ্যাকসিনেশন চালু করলাম। এবং এইভাবে নতুন নতুন উদ্যোগে আমরা চাইছি যে যত মানুষকে ভ্যাকসিন দিয়ে দিতে পারবো। এটা বোধহয় ভারতবর্ষের প্রথম যে 3 লক্ষ মানুষকে ডেলি রাজ্য সরকার, তার স্বাস্থ্য বিভাগ 3 লক্ষ মানুষকে রোজ ভ্যাকসিন দিচ্ছে। কলকাতা কর্পোরেশন এবং আমাদের সরকারি উদ্যোগে আমরা কলকাতাতেই শুধু 30,000 লোককে রোজ ভ্যাকসিন দিচ্ছি। রাজ্য সরকারের তরফ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশন চলছে, তারই নবতম সংযোজন এই কোয়েস্ট মলে কিন্তু ড্রাইভিং ভ্যাকসিনেশন। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।